সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা যুদ্ধ শুরুর মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দেবে। যুদ্ধে মধ্যপ্রাচ্য সত্যি বদলে গেছে, কিন্তু যেভাবে তিনি আশা করেছিলেন সেভাবে নয়। একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তাদের ভুল পদক্ষেপের কারণে শুধু আরব বিশ্বে নয়, বরং সারা মুসলিম বিশ্বে হামাসের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে। যে সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে কখনোই তেমন গুরুত্ব দেয়নি, সেখানেও বেড়েছে হামাসের জনপ্রিয়তা। গাজা যুদ্ধের আগে নেতানিয়াহু ভেবেছিলেন সৌদি আরবের সাথে চুক্তি সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সেই চুক্তি তো দূরের কথা। আব্রাহাম অ্যাকর্ডই এখন ভেস্তে যেতে বসেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ১৯৮২ সালে জুলাইয়ে বৈরুত অবরোধের সময় সেখানে ভারী বোমা বর্ষণ করেছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাশেম বেগিনকে বলেছিলেন শেল বর্ষণ বন্ধ করতে। রিগান বলেছিলেন, আমাদের মানুষ রাতের পর রাত টেলিভিশনে যেটা দেখছে সেটা একটা হলোকাস্ট ছাড়া আর কিছু নয়। হোয়াইট হাউসের আজকের ডেমোক্রেট প্রেসিডেন্টের মতো নয়, তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট কথায় আর কাজে মিল রেখেছিলেন। যুক্তরাষ্ট্র সে সময় ইসরায়েলের কাছে ক্লাস্টার বোমা ও F-16 বিমান বিক্রি বন্ধ করে দিয়েছিল। লেবাননের হিসেবে সে সময় ইসরায়েলি আগ্রাসন শুরুর চার মাসে 18,085 জন লেবানিজ ও ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। তবে পিএলওর হিসেবে যুদ্ধে হতাহত হয়েছিল 49,600 বেসামরিক মানুষ। এবার গাজায় মাত্র দুই মাসেই 20,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ধ্বংসযজ্ঞের মাত্রাও অনেক বেশি। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন উত্তর গাজায় 68% ভবন ধ্বংস করেছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর বোমায় হামবুর্গের 75% ভবন, কোলন শহরের 61% এবং ড্রেসডেন শহরের 59% ভবন ধ্বংস হয়েছিল, কিন্তু এগুলো হয়েছিল দুই বছর সময় ধরে। ১৯৮২ সালে বৈরুত ছেড়ে যেতে পিএলওর যে সময় লেগেছিল তার অর্ধেক সময়ে গাজার 20,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের 70% হল নারী ও শিশু। তারপরও ইসরায়েলিদের রক্তে তৃষ্ণা মেটেনি। চ্যানেল 13-এর আরব বিষয়ক প্রতিনিধি জাবি ইয়েহেসকেলি বলেছেন 1,00,000 ফিলিস্তিনিকে হত্যা করা উচিত ছিল ইসরায়েলের। ইসরায়েলি সেটেলার মুভমেন্টের প্রধান ড্যানিয়েলা ওয়েজ বলেছেন গাজাকে মুছে দিতে হবে যাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সমুদ্র দেখতে পারে। বৈরুত অবরোধ বা ১৯৮২ সালে সাবরা ও শাতিলা শরণার্থী ক্যাম্পের গণহত্যার ক্ষেত্রে যা হয়নি গাজায় সেটা হচ্ছে। গাজায় রাতের বোমা হামলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আরবদের পক্ষে এই বর্বরতা এড়িয়ে যাওয়া অসম্ভব। জর্ডানের রাজধানী আম্মানের 91 বছর বয়সী নারী তাদের ছেলেকে বলেছেন টেলিভিশনের সামনে বসে তিনি খেতে পারছেন না, কারণ ইসরায়েল গাজার মানুষদের অভুক্ত রেখেছে। হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে ইসরায়েল গণক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মেরি রেজেপ সম্প্রতি এক মন্ত্রিসভা বৈঠকে স্বীকার করেছেন সরকার গাজায় ক্ষুধা জিয়ে রাখাকে নীতি হিসেবে নিয়েছে। পরে তাকে একথা জানতে হয়েছে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। সংঘাত থামলে এই চিত্রগুলো শুধু ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ সরকারের জন্য নয়, বরং যেসব ইসরায়েলি এই ভূখণ্ডে অবস্থান করবে তাদেরকেও তাড়িয়ে বেড়াবে। গাজা ধ্বংসের মধ্য দিয়ে আরও 50 বছরের যুদ্ধের বীজ বপন করা হচ্ছে। ফিলিস্তিন, আরব ও মুসলিমরা কখনোই ইসরায়েলের এই বর্বরতা ভুলে যাবে না। গাজা একটা বড় শরণার্থী ক্যাম্প ছিল, সেটা এখন এক অর্থে পবিত্র ভূমি হয়ে উঠেছে। ইসরায়েলের মধ্যেও কেউ কেউ বাস্তবতা বুঝতে পারছেন। তাদের একজন হলেন শিন বেতের সাবেক প্রধান ও নৌবাহিনীর কমান্ডার অ্যামি আয়োলান। মার্কিন মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডেভিড মিলারকে তিনি বলেন ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অর্জনকে বিজয় হিসেবে দেখে। যত বেশি মানুষ মরবে, যত বেশি ধ্বংসযজ্ঞ হবে, তত বেশি অর্জন দেখবে তারা। আর হামাস বিজয় দেখে কোমল শক্তির মাধ্যমে। যত বেশি মানুষের অন্তর ও মন জয় করতে পারে সেটাকে তারা তত বড় বিজয় মনে করে।
ফরাসিরাও আলজেরিয়াতে একই ভুল করেছিল। 1954 থেকে 1962 সালের মধ্যে তারা 1.5 মিলিয়ন আলজেরীয়কে হত্যা করেছে। ফরাসিরা ভেবেছিল তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আলজেরিয়া ছেড়ে যেতে হয়েছে। স্বাধীন হয়েছে আলজেরিয়া। পশ্চিম তীর জর্ডান, এমনকি সৌদি আরবেও হামাসের জনপ্রিয়তা বেড়েছে। বহুল পরিচিত জরিপকারী খলিল শিকাকে দেখেছেন, 72% মানুষ এখন মনে করে হামাস 7 অক্টোবর সঠিক কাজ করেছে। পশ্চিম তীরের 82% ফিলিস্তিনি একে সমর্থন দিয়েছে। একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি এর সমর্থনও কমে গেছে অনেক। 60% মানুষ চায় এই কর্তৃপক্ষকে বিলুপ্ত করা হোক। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণও দেখা গেছে হামাসের জনপ্রিয়তা যুদ্ধের শুরু থেকেই বাড়ছে। এই বিশ্লেষণ সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আরব বিশ্বের একটা অংশে এবং মুসলিম বিশ্বের বহু জায়গায় হামাস নিজেদেরকে ফিলিস্তিনের রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। যুক্তরাষ্ট্র সহ যারা গাজায় হামাসের জায়গায় পিএলওকে বসানোর চিন্তা করছে, তাদের জন্য এটা খারাপ খবর। শুধু কথার কথা নয়, এটা এখন 7 অক্টোবর পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। ফাতার নির্বাসিত ফিলিস্তিনের নেতা মোহাম্মদ দাহলান আর তার গোত্রের সবাই এখন দীর্ঘদিনের হামাস সমর্থকের মতো কথা বলছেন। অথচ 2007 সালের নির্বাচনে হামাস জেতার পর তারা হামাসকে গাজা থেকে উৎখাতের কথা বলেছিলেন। নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দেবে। হ্যাঁ, এই হামলা বদলে দিয়েছে ঠিকই, কিন্তু নেতানিয়াহু যেভাবে ভেবেছিলেন সেভাবে নয়। 2009, 2012, 2014 এবং 2021 সালে যুদ্ধের সময়টুকু বাদ দিলে 17 বছর ধরে গাজার কথা বিশ্বের মানুষ ভুলে গিয়েছিল। ইসরায়েল আর মিশরের সিসি সরকার গাজাকে যেভাবে অবরোধ করে রেখেছে, যুক্তরাষ্ট্র আর ইউরোপীয়রা চেষ্টা করে গেছে সেটাকে স্থায়ী করার। গাজার 60% অংশ এখন ধ্বংসস্তূপ। 23 লাখ মানুষের বেশিরভাগ ঘর ছাড়া। বাড়ি, স্কুল, হাসপাতাল, রাস্তা, দোকানপাট, মসজিদ, কোনো কিছুই অক্ষত নেই। 17 বছর ধরে ইসরায়েল চেষ্টা করেছে গাজা আর পশ্চিম তীরকে আলাদা রেখে শাসন করা, কিন্তু ইসরায়েলের বর্বরতা গাজা আর পশ্চিম তীরকে এমন ঐক্যবদ্ধ করেছে যেটা অতীতে কখনোই ছিল না। পিএলওর বিরুদ্ধে জর্ডানের সেনাবাহিনীর যুদ্ধের পর 50 বছর ধরে চুপ করেছিল জর্ডান। পূর্ব জর্ডানের অধিবাসী আর ফিলিস্তিনিদের মধ্যে যে বিভেদ ছিল সেটা এখন ঘুচে গেছে। এই দুই গোষ্ঠীর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে এখন তীব্র ঘৃণা জন্মেছে। 360 কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে ফিলিস্তিনিদের মধ্যে অস্ত্র পাচারের তৎপরতা এখন অনেক বেড়ে গেছে। লেবানন সীমান্ত রক্ষায় ইসরায়েলের যত সেনা লাগে, জর্ডান সীমান্ত পাহারা দিতে হলে তার চেয়ে 5 গুণ সেনা লাগবে তাদের। জর্ডানে 13টি শরণার্থী ক্যাম্প রয়েছে। বহু মিলিয়ন ফিলিস্তিনি সেখানকার নাগরিক। ফিলিস্তিনিদের বাইরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি থাকে জর্ডানে, সংখ্যায় প্রায় 60 লাখ। পশ্চিম তীর আর গাজা মিলিয়েও এত ফিলিস্তিনি নেই। নেতানিয়াহু ভেবেছিলেন জায়নবাদীদের বিজয় আসন্ন। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি ইসরায়েলের যে মানচিত্র দেখিয়েছেন সেখানে কোনো ফিলিস্তিনের চিহ্ন ছিল না। আজ বোঝা যাচ্ছে অহংকারে বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন তিনি। তখন তিনি ভেবেছিলেন সৌদি আরবের সাথে চুক্তি সময়ের ব্যাপার মাত্র। এখন সেই চুক্তি দূরে থাক, আব্রাহাম অ্যাকর্ডেই ভেস্তে যেতে বসেছে। সৌদি আরব পরিচালিত জরিপের ফলও বিস্ময়কর। বহু বছর ধরে সৌদি শাসকরা ফিলিস্তিনি ইস্যুকে এড়িয়ে চলেছেন। এখন 91% সৌদি মনে করছে গাজা যুদ্ধ ফিলিস্তিনি, আরব ও মুসলিমদের জন্য একটা বিজয়। 40% সৌদি হামাসের ব্যাপারে ইতিবাচক মনোভাব জানিয়েছে। চলতি বছরের আগস্টের তুলনায় এটা 30 পয়েন্ট বেড়েছে। একের পর এক পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নেতানিয়াহু আর তার ডানপন্থী জোটের সামনে চোখ কান বন্ধ করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রাজনৈতিক ও আইনিভাবে টিকে থাকার জন্য নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অন্যান্য জায়নবাদীদেরও চিন্তা একই রকম। ইতামার বেন গাভির এবং বেজালাল স্মোটিস জানেন, পশ্চিম তীরের ইহুদি ফিলিস্তিনি জনসংখ্যার চেহারা বদলে দেওয়ার যে সুযোগ তারা পেয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের চাপে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করলে সেই সুযোগ আর কখনো তারা পাবেন না।
যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের এখনও কোনো পরিকল্পনা নেই। সাবেক কূটনীতিক ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য এরান এজিয়ন বলেছেন, যুদ্ধ পরবর্তী সময় নিয়ে নেতানিয়াহু ভাবছেন ঠিকই, কিন্তু কিভাবে তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখবেন সেটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে তার ভাবনা। এজিয়ন মনে করেন নেতানিয়াহু বুঝতে পেরেছেন আমেরিকানরা তাকে হয়তো আর এগোতে দেবে না, তিনি এখন অন্যদের দোষারোপের জন্য প্রস্তুতি নিচ্ছে। জো বাইডেন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়া, এমনকি সারা বিশ্বের বিরুদ্ধে নেতানিয়াহু শিগগিরই দোষারোপ শুরু করবেন। গাজা যুদ্ধ ইসরায়েলের অসংখ্য ভুলের প্রতিফলন, তাদের নৈতিক পতনের চিহ্ন, তাদের সামরিক বাহিনীর আত্মবিশ্বাস হারানোর সবচেয়ে বড় উদাহরণ। ইসরায়েলের এই যুদ্ধ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে আরব বিশ্বে জনপ্রিয়তার যে জায়গায় নিয়ে গেছে সেটা বহু দশক ধরে ছিল না। গাজায় দুই মাসে হামাজ যে অর্জন করেছে দুটো ইন্তেফাদাতেও ফিলিস্তিনিদের সেই অর্জন হয়নি। গাজা আরবদের ভেতরের সুপ্ত আগুন উস্কে দিয়েছে। ইসরায়েল নিজেদেরকে এতদিন যে পশ্চিমা স্টাইলের গণতন্ত্র দাবি করে এসেছে, এই যুদ্ধের পর সেই দাবি এখন অর্থহীন। ইসরায়েলি যুদ্ধ ক্যাবিনেট গাজা যুদ্ধে যে হিব্রু স্লোগান ব্যবহার করেছে সেটা হল মিতিত হামাস, বা হামাসকে ধসিয়ে দাও। দুই মাসের যুদ্ধের পর এখন তাদের স্লোগান সংশোধনের সময় এসেছে, এখন বলতে হবে মিতিত ইসরায়েল, কারণ এই যুদ্ধের ফল ঠিক সেটাই হতে চলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।